পটলদের বাড়িতে একটি কথা বলা মেয়ে পুতুল আছে পটলের মেয়ে তাকে নিয়ে সারাক্ষণ সময় কাটায় তার সঙ্গে কথা বলে তাকে নিয়ে রাত্রেবেলা ঘুমায়ও যাই হোক পটলদের বাড়ি একদিন সবাই বেড়াতে চলে গেছে পটলের মেয়ে পুতুলটি নিতে ভুলে গেছে এবার পুতুলটি পটলের বাবার সঙ্গে খুব কথা বলছে পটলের বাবার আগে বলছে তুই হয়তো বকবক করিস কেন জানিস তোকে এইরকম বাউব করতে দেখলে খারাপ লাগে কত ব্যাটারি পুড়ে জানিস তোর কত চার্জ লাগে জানিস যত কম কথা বলবি তত ব্যাটারি কম পড়বে তত ব্যাটারি কম খরচ হবে বুঝেছিস কিছু এবার কথা বলা পুতুলটি কোনো উত্তর দেয় না চুপ করে আছে আবার বুড়ো বললো কী রে কিছু বুঝলি কিছু বুঝতে পারলি তুই উত্তর দিচ্ছিস না কেন এবার পুতুলটির আগে বলছে তুমি